আজকে ইন্ট্রোর মায়রে বাপ, আজকে খালি ফায়ার হবে, ফায়ার। কি আর কইতাম, বাইরে গেছিলাম ভাই দীর্ঘ করোনার মধ্যে, আপনার হাঁপাই গেছি, রাগ উঠতেছে বাট কন্ট্রোল, মাজনু কন্ট্রোল, মাজনু না ও কী বলি, সরি, বাংলাদেশের পিপল আর কি, বাঙালি জাত এতটাই মাদার চোদ। হ্যাঁ, এর মধ্যে আমিও পড়ি যে আমাদের কখনো লজ্জা সরম কখনোই হইব না। 120 জন মারা গেছে কোনো, ডাজন্ট ফ্যাক্ট। আমার তো মনে হয় প্রতিদিন 400, 500, 600 জন করে মারা উচিত, মরা উচিত। শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে, এখনও এরকম অবস্থা হয় না। আমি যেখানে থাকি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। সো রেড জোন, সো রেড জোন এরিয়াটা রেড জোন দিয়ে দিছে গতকালকে। শালার যা একটু বাইরে থেকে ফুটপ্যান্ডা থেকে খাবার দাবার অর্ডার করতাম সেটাও বাস, টানা 7 দিন ঘুমাইছি ভাই করোনার ভয়ে। যাই হোক, নিজে নামলাম ওমা, করোনা আবার কে, হুইস করোনা, মাস্ক নাই, স্প্রে টিসপ্রে বাদ দেন না, একটা মাস্ক থাকবে নাকি, মাস্ক নাই বলে আল্লাহ আছে। দেখি যে রকেট পরে আসে, রকেট আল্লাহ আছে, আমার কাছেও তো আছে, আল্লাহ আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, আল্লাহ তো মুসলমান, প্রত্যেকটা মুসলমানের সাথে আল্লাহ আছে। আল্লাহ তো এটা বলে দেয় নাই যে বাবা একটা মহামারীতে তুমি তুমি সাবধানতা অবলম্বন করে চলবা না, তাই না, মাস্ক ছাড়া তুমি দিব্যি ঘুরে বেড়েছ। ভাই বিশ্বাস করবেন না, মাত্র বাইরে গেলাম, বাইরে থেকে আসি আমি মিনিমাম না আমার 20 মিনিট লাগলো, স্প্রে টিস্প্রে কইরা টইরা, তারপর এই যে চুল ভিজা কোনো, তারপর হচ্ছে আপনার হাত পা ধুয়ে গোসল কাটা বাকি আছে, মনে হয় না করলেও হইব, যা দেখলাম আর কি রাস্তার মধ্যে। বাঙালিতে চুতাতে পাইরানো উচিত আসলে, বুঝছেন? আর ওয়াও, পুলিশ ভাইদের আর কি, অ্যাজ ইউজুয়াল পুলিশ ভাইরা যা করে আর কি, বাংলা সিনেমার সেই সেই চিরাচরিত সেই ভূমিকা পালন করতেছে তারা। হ্যাঁ আর কি, গলিগুলিতে কোনো কিছুই নেই, ওই যা ঘটনা লাগায় মেন জায়গায় যা লাগায় আর কি, টাকা ধান্দা, আর গরিবের পেটে পাশ। সড়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব চৌধুরী, আপনার একটা কথা খুব ভালো লাগছে কি, গত বছর বলছিলেন কি আমরা কোনো থেকে শক্তিশালী, বিশ্বাস করেন রাসেল ভাই, সরি ওবায়দুল কাদের ভাই, আমরা আসলে করোনা থেকে শক্তিশালী। আজকে যা যা বুঝলাম আসলেই ও করোনা থেকে শক্তিশালী। একটা বাইনচোদের মুখেও মাস্ক ছিল না, মিনিমাম 100-এর মধ্যে 80% মানুষের মুখে মাস্ক ছিল না, 95% মানুষের মুখে মাস্ক ছিল না, এতটুকু লেদা গাদা লেদা গাদা। আমি এসএসসি কত 2006-07 ব্যাচ, তো কী বলবো, যা করে পল পাইন এরে থা, এই বয়সে অনেক কিছু করে আসছে, আছে বড় বড় সেলিব্রিটি ইউটিউবার্স যারা আছে, বড় বড় আমাদের সিনিয়র যারা আছে, তারা অবশ্যই দেখায় এখানে ত্রাণ দিচ্ছে, এখানে টাকা দিচ্ছে, এখানে করোনার জন্য তাকে সাহায্য করতেছে, বাট এই দুইটা লাইনের কথা আমি বললে যতটুকু মূল্যায়ন হবে তার থেকে বেশি মূল্যায়ন হতো যদি আপনারা সেলিব্রিটি যারা আছেন না তা একটু বলতেন যদি কাইন্ডলি। আর ওই ওবাদ ও আরেকটা কথা, সেটা হচ্ছে সরস্বতী মন্ত্রী আর কি আমাদের ওবেদুল কাদের সাহেব, আপনি দয়া করিয়া হয় স্বাস্থ্যমন্ত্রীতে চলিয়া যান, নয়তোবা স্বাস্থ্যমন্ত্রী বলদ্রে এখনও গতির থেকে নামান। ওই বলদে তো কথাই কইতে পারে না, মুগ্ধা গলা বলি তার সুরে না, মুখ দিয়ে তার কথাই আসে না, সে বুঝে না কিছু, সে পলিটিশিয়ান কীভাবে হইল, তাও আবার স্বাস্থ্যমন্ত্রী কীভাবে হইল, তার ন্যাট্রল হইতে 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 এখন সে তো ক্যামেরার সামনে আসে না। আর আমাদের ওবায়দুল কাদের তো স্যার, তো আপনি তো সেলুট বস, আপনি হচ্ছেন আমাদের সড়ক ও সেতু প্রতিমন্ত্রী, আপনি হচ্ছেন আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আপনি হচ্ছেন আমাদের বন প্রতিমন্ত্রী, আপনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সব মন্ত্রীদের লাভ হচ্ছেন আপনি। আপনি একটু অফ যান, আপনি রাস্তার উন্নয়নের দিকে যান, ঠিক আছে, যশোরের রাস্তা মাগুরের রাস্তা খুবই ভাঙা, একটু মেরামত করেন, বিশাল বড় 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 গর্ত গাড়া, বুঝছেন, যে কোনো সময় আর কি প্রায় দুর্ঘটনা ঘটে, এটা তো আপনারা অবশ্য নজরে রাখবেন না, আপনারা যখন যান তখন তো
সামনে 10টা পিছনে 10টা আপনাদের সিকিউরিটি থাকে, কষ্ট বুঝছেন, ঘৃণা লাগে বাংলাদেশ জন্মস্থান বলতে। যদি পারেন কাইন্ডলি বাংলাদেশে আরেকটা ভাগ করে আমাদেরকে একটু ওই জায়গাতে নিয়ে যান না, শিফট করেন, যে জায়গায় লোক দেখানো, মানুষ দেখানো, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে পেট নীতি, নারী নিয়ে রাজনীতি, নারী নিয়ে পেট নীতি, এইসব চলে না প্লিজ। আর ঘুরেন ফিরেন, সরকার বুঝে গেছে, আমাদের ওবায়দুল কাদের উনিও বুঝে গেছেন, কিছু আর নেই, সামনে বিদেশ লকডাউন স্থিতিশীল দিতে হবে। আপনি আমরা বোকা পাইছেন না রে, কেউ বোকা পাইছেন নিও, হ্যাঁ প্রত্যেক দিন টেস্ট করেন, এখন কয়জন করোনা শনাক্ত হবে এতজন? আগে টেস্ট করতেন 10,000 শনাক্ত হতো এতজন, এখন 10,000 2,000ও টেস্ট হয় না। দিস ইজ বাংলাদেশ, সবাই জানে, কথা বললে চাকরি থাকবেন, নিজেই থাকবো না কখন, বাট এসব বলা দরকার ছিল। কিছু কিছু সেলিব্রিটি যারা আর কি দেখায় এখানে সেছে আর কি দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে, ভাই দিলে দয়া করে রাতের অন্ধকারে দিয়ে ভৈরা দিয়েন, কারণ হাদিসেই আছে, হাদিস সম্পর্কে অত বেশি জ্ঞান নাই যদিও, হাদিসে এটা আছে যে আপনি ডান হাত দিয়ে দান করলে পা হাত টের পাবে না যে কী দান করছেন। আর আপনার তো সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, ডানে পায়ে, নিচে উপরে সব দিকে ক্যামেরা, দান করতেছে কে নাম বলা যাবে না। আজ পর্যন্ত দেখলাম না কোনো এত সেলিব্রিটিদের ইউটিউবের বড়ো বড়ো বিশাল বড় বড় সেলিব্রিটিদের বিশাল সব বলতে। একটু আপনাদের কাছে একটা প্রশ্ন যারাই আছেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, একটু দেখেন তো আপনারা নিজেরা কতটুকু সেলফিশ, আপনারা নিজেরা কতটুকু বলতে পারবেন, আপনারা নিজেরা টু বি অনেস্ট, আপনারাও শো অফ করেন অ্যাজ লাইক অ্যাজ আমাদের ফ্যাসিনেশন ফায়ার মতো বুঝছেন, স্টুডিও এত টাকা, এইটা এত টাকা, আর আপনারাও সেই ক্যাটাগরি সেই সেম, আই নো দ্যাট, মানবতা পাশ, আল্লাহ হাফেজ।